স্নান করে আমি আপনাকে প্রণাম করতে এসেছি স্বামী। আপনি আমার দেবতা, আপনি আমার সর্বস্বামী, আশীর্বাদ করুন আমাকে, আমি আপনার দাসী হয়ে থাকতে চাই। যাই শ্বশুর শাশুড়িকে গিয়ে প্রণামটা করে আসি। মা বাবা, আমি আপনাদেরকে প্রণাম করতে এসেছি। মা বাবা, আমি আমার মা বাবাকে ছেড়ে আপনাদের কাছে এসেছি। আপনাদের দলিলে আপনাদের পায়ে আমাকে একটু স্থান দেবেন মা বাবা, আমি রান্নাটা করে আসি। হ্যাঁ, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। হাবুল, আমি কত অপেক্ষা করবো, অপেক্ষা করতে করতে আমার বিয়ে হয়ে গেল। হাবুল, আসার সময় না আইফোনটা নিয়ে আসিও, যেটা তুমি আমার জন্য কিনেছিলে। কথা বলতে প্রচুর অসুবিধা হয়, লুকিয়ে লুকিয়ে বলতে হয়। হাবুল, রাখি, বুঝলে শাশুড়িটা এলো। হাবুল, গোমটা ধরে টানবে না, না 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 না, বেশি করে চাপা দিয়ে দেবো, কিন্তু মাথা ফাটিয়ে দিলো, মুখ দেখাবো না আমি কিছুতেই না। হ্যালো গাইস, এই দেখো আমার বিয়ে হয়ে গেছে, নতুন শাড়ি, নতুন চুড়ি, নতুন কানের, আমাকে ক্যামেরা তো সবাই বলিও, কিন্তু অনেকদিন ভিডিও ছাড়তে পারিনি গাইস, তার জন্য সরি। কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগছে আমাকে। বাই গাইস, হ্যাশট্যাগ শাড়ি, হ্যাশট্যাগ কানের, হ্যাশট্যাগ কি গো, তোমার শাড়িটা কোথায়? আলমারিতে তুলে রেখেছি, দেখে নিন। মানে কি আলমারিতে কেন, শাড়িটা পরবে কে? মা আসছে তো। তোমার যদি শাড়ি পরা মেয়েকে বিয়ে করার ইচ্ছে ছিল তো আমাকে কেন বিয়ে করেছে? শাড়ি পরা মেয়েকে করতে পারতে, আমার থেকে ওসব তুমি আশাও করবে না। আমি স্নান করতে যাব, তোমাদের বাথরুমে বাথটব আছে তো? না, বাথটব তো নেই। নেই মানে আমি এখানে কিভাবে স্নান করব, কিভাবে থাকবো আমি এই বাড়িতে? ও মা, তুমি আমাকে কোথায় বিয়ে দিয়ে পাঠালে? যাই হোক, শাওয়ার তো আছে না, সেটাও নেই। হ্যাঁ শাওয়ার আছে। ঠিক আছে, গিয়ে দেখে আসো শাওয়ার দিয়ে ঠিকঠাক জল পড়ছে কিনা। যদি আপনারা চান যে আমি আপনাদের বাড়ি না যাই, তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন।